সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএম বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসএম বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাদররা কিন্তু কোনো অতিথি করলো না করলো দেখে না, রুহুল আমিন বাদররা মনসিক দিকে আসে। তো বুঝতে হবে রুহুল আমিন বাদররা এই সাহিত্য চর্চাটাকে এগিয়ে নিয়ে যায়, ওদের জন্য অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধা সীমাহীন ভালো লাগা আমার। আছেন এখানে আব্দুর রাজ্জাক ভাই, একজন সনেট কবি। তারা আজকে যে অডিটোরিয়ামে আমরা কথা বলছি, এই অডিটোরিয়ামের জন্ম হতো না, যার জন্ম না হলে উচ্চকিত আওয়াজে কথা বলা যেত না, সেই মানুষটার জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি। আর যদি যতটুকুই আমরা করেছি তার মধ্যে সবচেয়ে বেশি যাদের অবদান অস্বীকার করার উপায় নাই, সবচেয়ে বেশি অবদান এই সাহিত্যের মানুষগুলোর, এই সাহিত্যের মানুষগুলোই ওনাকে সবচেয়ে বেশি মনে রেখেছে, সবচেয়ে বেশি সম্মানিত করেছে। উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা বলি। আসলে বাংলার ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত বাঙালিদের মধ্যে উনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, এর উপরে আর কিছু নাই। বাংলা একাডেমির ডিজি মহোদয় যদি থাকতেন, আসলে আমি আসবেন উনি একটু পরে, আমি তখন হয়তো থাকবো না। আমি বলে যেতে চাই একটা কথা, এটা সারা বিশ্বকে জানানো উচিত, বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা এই পৃথিবীর বুকে বাঙালি কবিরা লিখেছেন, বিদেশিরাও লিখেছেন, বিদেশিদের হিসাবটা আমার কাছে নেই, বাঙালিদের হিসাবটা রাখা উচিত ছিল বা রেখেছেন অনেকে, অনুমান করি আমরা 18 কোটি বাঙালির দেশে, 18 কোটি না হলেও 8 কোটি কবিতা শুধু বঙ্গবন্ধুকে নিয়েই লেখা আছে, যেটা পৃথিবীতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, মহামানব উনি, ওনাকে বাদ দিয়ে ধরলে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, কোনো জাতির জনক, কোনো নায়ককে নিয়ে এত কবিতা লেখা হয় নাই, সম্ভব না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা বঙ্গবন্ধুকে মন থেকেই ভালোবাসেন, কিছু চাওয়া পাওয়ার জন্য না। অন্য সেক্টরের সাথে এখানে একটা ডিফারেন্স আছে, আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, এটা প্রমাণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একটা ছবি তুলে আমি ওনার খুব ঘনিষ্ঠ, সেই ছবিটা ফেসবুকে দেওয়ার জন্য এই কাজটা করে। কিন্তু আমাদের কবি সাহিত্যিক এই কাজটা করেন না। আমাদের কবি সাহিত্যিকের রাতের আধারে সকালের ভোরে যখন সময় পান তখনই একটা কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে লিখে ফেলেন। এটা কোনো কিছু চাওয়া পাওয়ার বিষয়ের জন্য না। আর বাকি যারা করেন, যদি আমি আওয়ামী লীগের কথা বলি, যারা আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগের নেতা, তাদের কিছু চাওয়া পাওয়ার বিষয় থাকে আওয়ামী লীগের কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে। চাওয়া পাওয়া ছাড়া যদি কারো কেউ বঙ্গবন্ধুর জন্য কাজ করে, কেউ যদি বঙ্গবন্ধুর জন্য লিখে যায়, কেউ যদি বঙ্গবন্ধুর জন্য শত মাইল পের হয়ে এই এত মানসিক দিকে ঢাকা, এই ঢাকার এই প্রোগ্রামে আসে, সেটা কবি সাহিত্যিকরা নিঃস্বার্থভাবে করে, এটা তুলে ধরতে হবে। তুলে ধরার দায়িত্ব আমাদেরই, কেউ কার সেক্টরের কথা তুলে ধরবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। আমি বাংলা একাডেমি ডিজিকে বলতে চাই, বঙ্গবন্ধুর উপরে যত কবিতা লেখা হয়েছে সেই সব কবিতা সংগ্রহ করা হোক, সেই সব কবিতা বই আকারে করা হোক, শুধু বঙ্গবন্ধুর উপর একটা জাদুঘর করা হোক বইয়ের, যিনি জাদুঘরে টঙ্গিপাড়া একটা আছে সম্ভবত, সেই জাদুঘরে রুহুল আমিন বাদল, আমাদের রাজ্জাক ভাই সনেট, আমার কবিতা হোক, চাচা চৌধুরীর কবিতা হোক, এটা থেকে যে ওনার একটা সনেট আছে বঙ্গবন্ধুর উপর, সবার কবিতা সংরক্ষণ করা, গ্রিন বুক ওয়ার্ল্ডে ইতিহাসে এই রেকর্ড কোনদিন ভাঙবে না, যে রেকর্ডটা বঙ্গবন্ধুর জন্য। আজকে আরেকটা বিষয় বলি, ভালো লাগছে, আমরা যারা সাহিত্যিক কবি সাহিত্যিক তারা শিক্ষিত সমাজটাকে রিপ্রেজেন্ট করে, যার জন্য আজকের অনুষ্ঠানের শুরুতে আমি সবচেয়ে মানে আমি ভীতি তাদের বক্তৃতায় হাত তালি এসে পড়েছিল, খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আরেকজনের কবিতার একটা পার্টে আমার হাত তালি এসে পড়েছিল। কিন্তু এটা আগস্ট মাস হাত তালি দেওয়া যাবে না, আগস্ট মাসে হাত তালি দেওয়া যাবে না, আমরা শুনবো আমরা বলবো। আমি কবি সাহিত্যিকদের প্রতি একটা ছোট্ট বঙ্গবন্ধুর একটা গল্প বলে, আমাদের একটা গল্প বলে আমার ওনার একটা কবিতা পাঠ করব, জীবনের প্রথম কবিতা পাঠ, উনি বলেছেন আমি করব। বিয়ে করবে গয়না, সোনার গয়না দিয়ে নয়, বেলি ফুলের মালা দিয়ে। এবং ওই সময়টাতে বহু বিয়ে হয়েছিল শুধু বেলি ফুলের মালা দিয়ে, সবাই সবার ডাকে সাড়া দেয় না, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়। তো এর মধ্যে যেটা সবচেয়ে
পরিচিত সেটি হুমায়ুন ফরিদি, আমাদের বিশিষ্ট অভিনেতা, উনিও বিয়ে বেলি ফুলের মালা দিয়ে করেছিলেন। আমি একটা কথা বলি, ওই দিন আমি দেখেছি একজন চিত্রনায়িকা শানুর, আমি ওনার নামটাই কারণে নিলাম, উনি যেই লেখাটা লিখেছিলেন, লেখাটা উনি লিখেছিলেন, আমি সেটাকেই বলছি সাধুবাদ জানিয়ে। আগস্ট মাসে আমরা সাহিত্যিকরা কখনো কোনো বিয়ের অনুষ্ঠান করব না, আমি আমার ছেলের বিয়ে দেব না, আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন না। যদি সম্মান জানাতে হয় এভাবে জানাতে হবে। যদি সরকার একটা সংবিধানে পাশ করে যে আগস্ট মাসে কোনো বিয়ে হবে না, সেটা ঠিক হবে না। আমরা কবি সাহিত্যিকদের মধ্য থেকে আজকে আমরা এখানে 50 জন আছি, কালকার একটা প্রোগ্রামে আপনারা আরও 100 জনকে বলবেন, 500 জনকে বলবেন। অনুরোধ রইল সবার কাছে যে আগস্ট মাসে আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে করব না, আমি অন্তত করব না, আর আমি যাবও না। আমরা যদি না যাই, অনেক সময় ট্যাকেল করা যায় ওভাবে, আমরা যদি আগস্ট মাসে কোনো বিয়ের অনুষ্ঠানে না যাই, তাহলে তো অটোমেটিক কোনো বিয়ের অনুষ্ঠানই হবে না। আমরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শুধু মুখে মুখে শ্রদ্ধা জানালেই হবে না, কোনো একটা কর্ম করে দেখাতে হবে। আগস্ট মাসে বিয়ে হবে না, আমরা যাব না। অনুরোধ রইল সবার কাছে, সম্মানিত অতিথি সবাইকে আমার লাল